এখন আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এগেইন শ্রীভূমি আমার কুমারটুলের ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো যদি না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেব গিয়ে দেখে নিও তো চলো আবার চলে এসেছে শ্রীভূমির আপডেট তোমাদের এর আগে দেখিয়েছিলাম শ্রীভূমির ওপেনিংটা কিভাবে প্রথম বাঁশ শ্রীভূমিতে শিল্পী রোমিও হাজরাদা গাঁথলেন এবং শুরু হলো কাজ সেই অবধি দেখিয়েছিলাম এরপরে আজকে দেখাবো শ্রীভূমির কতটা কাজ হয়েছে কতটা ডিজনিল্যান্ড তৈরি হয়েছে তো চলো আমার সাথে চলো আর দেখতে থাকো লেটস গো চলো সেই এগেন বাঁশ বাঁশ ভাঙার কাজ চলছে এখানে বাঁশ লাগানোর কাজ চলছে এখানে এই যে সব বাঁশ এখানে জড়ো করা আছে আর এখানে ওপরে চলছে কাজ এখানে কারিগররা প্রস্তুত করছেন ডিজনিল্যান্ড ঠিক আছে ও দেখো পুরো বাঁশের কাজ এখানে হচ্ছে ডিজনিল্যান্ডের এই যে ওপরের পোর্শনটা এই যে এখানে এরকম তৈরি হয়েছে আর এই অবধি কাজ হয়েছে ডিজনিল্যান্ডের কাজ খানিকটা এগিয়েছে কি এর আগে যে ভিডিওটা আমি দেখিয়ে নিয়ে গেছিলাম যে বাঁশ প্রথম বাঁশটা লাগানো হলো তারপর অবধি এই যে পাশের পোর্শনটা এই দুটো পাশের পোর্শন আর ওপরের পোর্শনটা এগুলো তৈরি হয়েছে এবারে যদি ভেতরে ঢুকতে দেয় তো চলো একটু ভেতরে আমাদের যেমনটা দেখিয়েছিলাম এখানে প্রথম বাঁশটা লাগানো হয়েছিল আগের দিন যেরকমটা দেখিয়েছিলাম যদি না দেখো প্রথম বাঁশ পোতার ভিডিওটা আমার চ্যানেলে আছে একটু গিয়ে দেখে নাও এইখানে প্রথম বাঁশটা লাগানো হয়েছিল আর এখানে এই যে ঘট লাগানো এটা খুঁটি পুজোর দিন এই বাঁশটা এই খুঁটিটা পোতা হয়েছিল প্রথম খুঁটি পুজো পুজো করে এই খুঁটিটা গাঁথা হয়েছিল কিন্তু এটা দিয়ে প্রথম কাজ শুরু হয়নি কাজ শুরু হয়েছিল এ পাশের এই যে এই যে এই যে সেকেন্ড বাঁশটা দিয়ে এই সেকেন্ড বাঁশটা দিয়ে তোমরা যারা দেখোনি তারা দেখে আসো এই আমার চ্যানেলে গিয়ে এই বাঁশটা প্রথম গাঁথা হয়েছিল দেখছো আমরা এখন উডবি ডিজনিল্যান্ডের ভেতরে আছি আশা করব ডিজনিল্যান্ড আমাদের আশা হত করবে না এবং খুব দারুণ তৈরি হবে এই প্যান্ডেলটা অ্যাজ ইউজুয়াল যেরকম প্রত্যেকবার শ্রীভূমি আমাদের চমক দিয়ে থাকে এইটা একটা গেট হবে এখান দিয়ে মানুষজন এন্ট্রি নেবে ঠিক আছে এখান দিয়ে ওই যে রাস্তা থেকে এখান দিয়ে মানুষজন এন্ট্রি নেবে নিয়ে এইবার এইখানে পুরো প্যান্ডেলটা এই যে ডিজনিল্যান্ড প্রস্তুত হবে এখানে মা থাকবেন মা দুর্গা এখানে স্থাপন হবেন আর এখান থেকে দেখে তারপরে তাড়াহুড়ো করে এক্ষুনি বেরোন করে এখান থেকে আমাদের সব দর্শনার্থীদের এই জায়গাটা দিয়ে বের করে দেবে তো এইটা হচ্ছে এক্সিট ঠিক আছে এটা হচ্ছে এক্সিট এই যে এই পোর্শনটা হবে এক্সিট এক্সিট গেটটা এইভাবে প্রস্তুত হচ্ছে
এইখানে এক্সিট গেট, এইবারে তোমাদের দেখাবো এই দিকের পোর্শনটা। চলো এইবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় এসছে। এবার এখান থেকে আমরা যাব অন্য কোনো ডেস্টিনেশনে। তো দেখলে কতটা তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। তো চলো, খুব ভালো থাকবে, আবার ফিরছি অন্য কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণে জন্য টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন্ড মাই চ্যানেল, অ্যান্ড তারা গুড বাই।